সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। নিউ মার্কেটের নিউ সুপারমার্কেট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 28টি ইউনিট। শনিবার ভোর 5:40 আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। 5:43 আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জিটি অফিসার এরশাদ হোসেন জাগোনিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 28টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে 12 প্লাটুন বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামে তথ্য জানিয়েছেন। রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ভোর 5:40 আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। 5:43 আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও 5টি সহ মোট 23টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। রংপুর বিভাগেও তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে পুরো দেশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ল। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একদিন আগে যা ছিল 41 ডিগ্রি সেলসিয়াসে, আজ ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। 8 বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হলো। আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 16 এপ্রিলের পর থেকে সীমিত পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি শুরু হতে পারে। মূলত 23 এপ্রিলের পর থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে, এতে তাপপ্রবাহ দূর হতে থাকবে। সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির খান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার চর মালসাপাড়া যমুনা নদীর 3 নম্বর চায়না বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রচণ্ড তাপ প্রবাহে শিশির খান তার বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান, কিন্তু শিশির নদীতে নামার পরপরই পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা 6:30 তার মরদেহ উদ্ধার করেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার রুহুল আমিন জাগোনিউজকে বলেন, কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না, দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে। শুক্রবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নারী সহ 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ক্যাম্পের পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় 1 জনকে আটক করা হয়। 8 ব্যাটালিয়ন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা জানতে পারেন, ক্যাম্প 18 ব্লকের 17 মসজিদের পাহাড়ের পাদদেশে আরশার সন্ত্রাসী লালুর নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসীদের দল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা উক্ত স্থানে পৌঁছলে আরশার সন্ত্রাসীরা তাদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। সন্ত্রাসীদের গুলিতে নূর হাবা নামে এক নারী নিহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় আরশা সন্ত্রাসী সাদেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
পরে ঘটনাস্থল থেকে আরশার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ হাশিমের মরদেহ উদ্ধার করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ফয়সাল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালীগছ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের দাবি, ফয়সাল পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে হলে স্প্রিন্টারের আঘাতে ফয়সাল নিহত হন। সন্ত্রাসীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্তি গ্রামের ইকবালের চৌকিদারের ছেলে অটোরিকশা চালক আকাশ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ধরন্তি মূলবর্গ গ্রামের হুমায়ুন মেম্বারের ছেলে তোফাজ্জলের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে তোফাজ্জলের লোকজনেরা কালীকচ্ছ বাজারে আকাশের উপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আকাশ। আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে এই খবর। ফিফার এই শাস্তির ফলে 2 বছর ফুটবল বিষয়ক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না আবু নাইম সোহাগ। এই শাস্তির সঙ্গে 10,000 সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে তাকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাইমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও। শাস্তি আরোপ হয়েছে গতকাল থেকে। ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় এক শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 21 জন। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন, 7টি রাশিয়ান S-300 মিসাইল স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত 21 জন আহত ও 8 জন নিহত হয়েছেন। এক টুইট বার্তায় ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে। শিশুটির বয়স 2 বছর বলে জানিয়েছে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। নতুন একটি সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এটি তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। দেশটির রাষ্ট্রীয় মিডিয়াতে এই পরীক্ষাকে অলৌকিক সাফল্য হিসেবে প্রচার করা হচ্ছে। তবে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জাপানকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র মিহি পাউডারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এটি তরল জ্বালানি দিয়ে চালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত নিক্ষেপ করা যায়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকানো কঠিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।